দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপার্ট ডেজ কিচেনে। আপনাদের সঙ্গে আছি আমি নীল হরেসাহান। আপনারা জানেন আমাদের রান্নাঘরে আমরা খুব সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ কিছু রেসিপি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম হবে না, আমি ডেকে নিচ্ছি আজকের অতিথিকে। আমাদের সঙ্গে আছেন আজকের রন্ধনশিল্পী সঞ্জিতা হক মৌ, সো ডেকে নিচ্ছি তাকে, প্লিজ ওয়েলকাম। হ্যালো, ওয়েলকাম টু এক্সপার্ট ডেজ কিচেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাথে আরেকজন অতিথি আছে আমাদের, প্লিজ পরিচয়টা করিয়ে দিন। হ্যাঁ, আমার মেয়ে, ওর নাম মাসিয়াত বিনতে জামান। হ্যালো মাসিয়াত, কেমন আছো? ভালো। খুব মিষ্টি লাগছে তোমাকে দেখতে। থ্যাংক ইউ। তো মাসিয়াত আজকে আমাদেরকে কি রান্না করে দেখাবে? ও হচ্ছে ওর মায়ের রান্নায় সাহায্য করবে। ওকে, জাস্ট কিডিং, ভয় পেয়ে গেছো? না, আমরা আজকে মায়ের রান্নাই দেখবো। কি করছি আজকে আমরা? আমি আজকে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে খাসির মাংসের মিষ্টি কোরমা। আচ্ছা, এটা হচ্ছে আমি মেইনলি বাচ্চাদের কথা মাথায় রেখে করব, কারণ বাচ্চারা মিষ্টি খেতে পছন্দ করে, মাংসে ঝাল হলে তারা খেতে চায় না। ওই জন্য এটা যে আমি করব সম্পূর্ণ মিষ্টি একটা ভাব থাকবে, কিন্তু মাংসেরই আইটেম হবে। আচ্ছা, খাসির মাংসের মিষ্টি কোরমা কিভাবে তৈরি করতে হয় সেটা তো দেখে নেবই, কিন্তু তার আগে চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। খাসির মাংসের মিষ্টি কোরমা। খাসির মাংস আধা কেজি, মিষ্টি দই এক কাপ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, লবণ স্বাদ মতো, দারচিনি দুইটি, তেজপাতা দুইটি, এলাচ তিনটি, লবঙ্গ চারটি, তেল পরিমাণ মতো, ঘি আধা চা চামচ, পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ। দেখে নিলাম উপকরণ কি কি লাগছে, এবার আমরা তাহলে মূল রান্নায় চলে যাই। হ্যাঁ, প্রথমে কি করতে হচ্ছে? প্রথমে হচ্ছে আমি খাসির মাংস এখানে নিয়েছি আধা কেজি, আধা কেজি খাসির মাংস, আধা কেজি খাসির মাংস আমি প্রথমে মেরিনেট করব। মেরিনেট করার সময় প্রথমে যেটা দিব সেটা হচ্ছে মিষ্টি দই, যেহেতু বললাম মিষ্টির ব্যাপারটা এখানে অনেক বেশি কাজে লাগবে। হ্যাঁ, চামচ আমি মিষ্টি দই নিলাম, মিষ্টি দইটা একটু পরিমাণে বেশি নিব, এক বাটি, ছোট এক বাটি। আচ্ছা, এক বাটি মিষ্টি দই গেল। তার সাথে মাংসের জন্য যা যা লাগে, আপনার আদা বাটা হচ্ছে এক চা চামচ নিলেই হবে, আদা বাটা। তারপর আমি নিব হচ্ছে রসুন বাটা এক চা চামচ পরিমাণ নিলেই হবে, তার সাথে জিরা বাটা আধা চা চামচ লাগবে। আচ্ছা, আর লবণ লাগবে পরিমাণ মতো, একটা মাংস সিদ্ধ হওয়ার জন্য যেই পরিমাণ লবণ লাগে এটা আন্দাজ মতো বা হাফ চা চামচ নিলে হবে, কারণ যখন রান্নাটা করব মাঝখানে তো আমরা প্রায় হয়ে আসার সময় চেখে দেখব, এটা তো আমাদের নিয়ম। আর হচ্ছে আপনার শুকনো মশলা যেগুলো লাগবে সেটা হচ্ছে দারচিনি দিব দুই পিস, তেজপাতা দিব হচ্ছে কুচি করে দুইটা, এলাচ যাবে হচ্ছে তিন থেকে তিনটার মতো এলাচ দিলেই হয়ে যাবে, লবঙ্গ যাবে হচ্ছে চারটা পরিমাণ। হ্যাঁ, এই শুকনো মশলাগুলোও যাবে, এগুলো সব কিছু মিলে আমি মাংসটাকে মেরিনেট করে রাখবো। মেরিনেট করার মূল উদ্দেশ্য হচ্ছে মাংসে যেন জিনিসগুলো ভালো মতো ঢুকে মাংসটা মোলায়েম হয়। কতক্ষণ মেরিনেট করতে? মেরিনেট করে মিনিমাম তো হাফ অ্যান আওয়ার রাখতেই হবে, যদি কারো হাতে সময় থাকে সে দুই ঘন্টাও রাখতে পারে। তাহলে মাংসটা মেরিনেট করে আমরা কি ছা করি। তোমাশিয়াত কেমন লাগছে তোমার আজকে আমাদের কাছে এসে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। মায়ের রান্না কেমন লাগে? ভালো লাগে। তুমি পারো কিছু? হ্যাঁ, হেল্প করি মাঝে মাঝে। হেল্প করো? সো ওকে, তোমার বড় হয়ে কি হবার ইচ্ছে বলো? আমার বড় হয়ে সায়েন্টিস্ট হবার ইচ্ছে। সায়েন্টিস্ট হবে? ওয়াও, কি বানাবে সায়েন্টিস্ট হয়ে? আমি রোবট বানাবো। ভেরি গুড। সো পড়াশোনা ঠিকমতো করছো তাহলে? ভালো মতো। হ্যাঁ। পড়াশোনার পাশাপাশি আর কিছু করা হয়? গান, কবিতা সেরকম কিছু করা হয়? আবৃত্তি করতে পছন্দ করে? তাই? আমাকে শোনাবে আবৃত্তি? হ্যাঁ। একটা বলো তো তাহলে, একটা কবিতা বলো। নিমন্ত্রণ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যাচ্ছ কোথা চাংরি পোতা, কিসের জন্য নিমন্ত্রণ, বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে, শুধুই ভজন প্রসাদ ভজন, কেমন প্রসাদ যা খেতে চাও, যা খেতে সাত, কি খেতে চাও ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপুরি আর, আঁক কি আয়েস রাবড়ি পায়েস, এই কেবলই ক্ষীর কদলি, আঁক কি ফলার সবরি কলার, এবার থামো ফজরি আমো, আমিও যাই না মশাই। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এদিকে আমাদের মেরিনেট তো, হ্যাঁ মেরিনেট খুব বেশিক্ষণ করতে পারছি? হ্যাঁ, হয়ে গিয়েছে, মোটামুটি সময় হয়ে গিয়েছে, এখন আমি রান্নাটা শুরু করব। আচ্ছা, অন করে দেব? হ্যাঁ,
তেল এবং ঘি দুটো ইউজ করব। কেন বাচ্চাদের কথা মাথায় যেহেতু রাখছি, ঘি হচ্ছে বাচ্চাদের প্রয়োজন, আর যদি বড়রা করতে চায় তারা অবশ্যই ঘি অ্যাভয়েড করতে পারে। তেল হচ্ছে 2 টেবিল চামচের মতো দিলাম, তার সাথে ঘি হচ্ছে আধা চামচ ঘি দিব। হ্যাঁ, এটা হচ্ছে একটা বাড়তি স্বাদ অ্যাড করবে বাচ্চাদের জন্য। এইভাবে এখন এর মধ্যে আমি যেটা করব, পেঁয়াজ কুচি কিছু দিয়ে দিব। কিছু পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি মাংসটা দিব। পেঁয়াজ কুচি আপনার 2 চা চামচ বা 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। পেঁয়াজটা হালকা লাল হবে, খুব বেশি লাল করলে আবার পুড়ে যাবে, কালো হয়ে যাবে মাংসের রংটা, সেটা ভালো লাগবে না। ওই জন্য হালকা লাল হলেই আমি মাংসটা এখানে ঢেলে দিব। আচ্ছা, পেঁয়াজে হালকা বাদামি রং আসা শুরু হচ্ছে। এখন আমি দেরি না করে মাংসটা দিয়ে দিব। এই রান্নার একটা বিশেষত্ব হচ্ছে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, এখানে কোনো ওয়াটার অ্যাড হবে না। কেন? যেহেতু আমি দই ব্যবহার করছি, দই থেকে পানি ছাড়ে, সেই দইয়ের পানিতেই মাংসটা হচ্ছে আপনার আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু প্রথমে মেরিনেট করে রাখা হয়েছে, মেরিনেট করার অর্থ হচ্ছে মাংসটাকে অনেকখানি নরম করে ফেলা, তো এতে কখনোই কোনোভাবেই পানি অ্যাড করা যাবে না। কারণ এই যখন মাংসটা হতে থাকবে, দই থেকে প্রচুর পানি ছাড়বে, আর সেই পানিতেই আমার সম্পূর্ণ মাংসটা হয়ে যাবে। তবে এটা সময় নিয়ে করতে হবে। এখন আমি হচ্ছে ঢেকে দিয়ে অপেক্ষা করব। হ্যাঁ, ঢেকে দিয়ে অপেক্ষা করব মাংসটা হতে কতক্ষণ লাগে। তাহলে এটা হতে থাক, আমি ততক্ষণ একটা বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট টুডেজ কিচেন। আমাদের রান্নাঘরে আজকে তৈরি হয়ে যাচ্ছে খাসির মাংসের মিষ্টি কোরমা। কেমন হয় সেটা দেখতে আমাদের সঙ্গেই থাকুন। আমরা রান্না করছি খাসির মাংসের মিষ্টি কোরমা। কি অবস্থা? প্রায় হয়ে এসেছে, চমৎকার একটা স্মেলও পাওয়া যাচ্ছে, ভেরি নাইস অ্যারোমা। তাই না? ইয়েস, বলো। ইয়েস, কালারটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, কোরমা মানেই তো মিষ্টি, কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি হয়। কেন? ওই যে মিষ্টি দইটা ব্যবহার করা হয়েছে, আর বাচ্চাদের পছন্দ এটা খুব বেশি হয়। এই রেসিপিটা আপনি কোথা থেকে আসলে আয়ত্ত করলেন? এই রেসিপিটা আসলে আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে। আচ্ছা। উনি অনেক সময় এই কোরমার মাংসটা দিয়ে আপনার বিরিয়ানি বানাতেও ইউজ করেন। দেখা যায় যে মানুষজন খুব পছন্দ করে, ডিফারেন্ট একটা টেস্ট আসে, সেটা সবার কাছে অনেক প্রশংসা পায়। আমি আর মাসিয়াত কিন্তু একদম সার্ভিং ডিশ নিয়ে রেডি হয়ে গেছি। হ্যাঁ, আমারও রান্না কমপ্লিট, শুরু করব। নবটা অফ করে দিতে হবে। নামানোর সুবিধার্থে আমরা একটু চুলার পাশটা চেঞ্জ করে নিলাম। খাসির মাংস এমনিতে আমার খুব পছন্দ, খাসির মাংস দিয়ে একটা ডিফারেন্ট রেসিপি আজকে দেখলাম। আশা করি দর্শক যারা দেখছেন অনেকের কাছে এটা খুব নতুন, বাসায় ট্রাই করবেন অবশ্যই, এবং আশা করি ভালো লাগবে। তৈরি হয়ে গিয়েছে খাসির মাংসের মিষ্টি কোরমা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের রান্নাঘরে তৈরি হয়ে গেল খাসির মাংসের মিষ্টি কোরমা। আপনাদের রান্নাঘরে যদি তৈরি করে নিতে চান, তার জন্য আমরা আরও একবার দেখিয়ে দিচ্ছি পুরো প্রস্তুত প্রণালীটি। প্রথমে একটি পাত্রে খাংশ, মিষ্টি দই, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, দারচিনি, তেজপাতা, এলাচ ও লবঙ্গ দিয়ে ম্যারিনেট করুন। সসপ্যানে তেল দিন, এতে ঘি ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন।
ভাজা হলে ম্যারিনেট করা গরুর মাংস দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার খাসির মাংসের মিষ্টি কোরমা।